আপনাদের সৌভাগ্য, একজন মহিলা ছিলেন কিছুই করেননি, উড়ে বেড়াচ্ছেন। এখানে যতদিন ছিলেন কিছু করেননি, এখন যেখানে গেছেন কিছুই করেননি আর করবেনও না। ভেতরে ভেতরে সবাই তো আমাদের এদিকে আসার চেষ্টা করছে, সুতরাং নিজের প্রাণ কি করবে? সুতরাং সত্যকে জয় করতে হবে, ওনাকে আনতে হবে। জয়প্রকাশ দাকে নিয়ে এলে আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে দিল্লি থেকে সরাসরি এই দালালদের বাদ দিয়ে, দুর্নীতিকে বাদ দিয়ে উন্নয়ন আসবে। জাতীয়তাবাদী চিন্তাধারা আনতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, উন্নয়ন ঘরে ঘরে পৌঁছতে হবে, মা বোনেদের সুরক্ষা দিতে হবে, ছাত্রদের বেকার ছাত্রদের চাকরি দিতে হবে, কৃষকদের ঋণ শোধ করতে হবে, ডাক্তারদের সুরক্ষা দেখতে হবে, এবং পুরো সমাজ ব্যবস্থা আজকে যেটা তৃণমূল সরকার পচন ধরিয়েছে সেখান থেকে এই সমাজ ব্যবস্থাকে উদ্ধার করতে আপনাদের সমষ্টিগত শক্তি দরকার। আপনারা ভারতীয় জনতা পার্টির বীর সৈনিক, এটা মনে রাখবেন। জয়প্রকাশ দা জিন্দাবাদ! আরো জোরে জয়প্রকাশ দা জিন্দাবাদ! যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।